সুপ্রিয় সকল ভিউয়ার, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো আজকে আমরা চলে আসছি যে যারা হচ্ছে 2020-21 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিততেই আবেদন করেছিলেন, তো তাদের প্রথম মেধা তালিকা কবে প্রকাশ হবে এটা নিয়ে একটা জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ প্রকাশ করেছে, সেই নোটিশটা আমরা আজকে দেখবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 2020-21 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার নিয়মিত ভর্তির কার্যক্রমে প্রথম মেধা তালিকা 11 এপ্রিল 2023 তারিখে প্রকাশ করা হবে এবং SMS এর মাধ্যমে রেজাল্ট দেখা যাবে। হ্যাঁ, তো উক্ত ফলাফল SMS এর মাধ্যমে আমরা দেখতে পাবো হচ্ছে 11 এপ্রিল 2023 বিকেল 4টায়, এবং হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে রাত 9টা থেকে আমরা দেখতে পারবো যে আমরা হচ্ছে যে প্রথম মেধা তালিকা চান্স পেয়েছি কিনা সেই রেজাল্টটা। ঠিক আছে, এবং এখানে বলা হয়েছে যে হচ্ছে কোনো শিক্ষার্থী অন্য কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই 26 এপ্রিল 2023 তারিখের মধ্যে আগের ভর্তিটি বাতিল করে, হ্যাঁ, এইখানে চূড়ান্ত ফর্ম পূরণ করতে হবে, নাহলে কিন্তু হচ্ছে এই ভর্তিটাও বাতিল হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে নিচে দেখতে পাচ্ছ যে হচ্ছে আমাদের কিছু তারিখ দেওয়া আছে এখানে, মেধা তালিকা স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ ও এর প্রিন্ট কপি সংগ্রহের তারিখ দিছে 11 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত, এবং 835 টাকা হচ্ছে যে চূড়ান্ত ফর্ম পূরণ করে কলেজে ফর্মটা নিয়ে যায় জমা দিতে হবে 835 টাকা, সেটা তারিখ হচ্ছে 12 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত। ঠিক আছে, তো এখানে 835 টাকা লেখা থাকলেও তোমরা এই 835 টাকাটা মাথায় আনবা না। ঠিক আছে, কেননা প্রত্যেকটা কলেজে ভর্তি ফি আলাদা রকম হয়ে থাকে, তো শুধুমাত্র 835 টাকা ভর্তি ফি না, তোমাদের সম্পূর্ণ ভর্তি ফি কত সেটা জানতে কলেজের নোটিশ বোর্ডে যায় দেখলে বুঝতে পারবা। ঠিক আছে, সো 835 টাকা না, প্রত্যেকটা কলেজে 2000, 3000, 4000 টাকা যেটাতে যেমন ভর্তি ফি লাগে তেমন টাকা দিয়ে ভর্তি হতে হবে, সো তার জন্য কলেজে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, তো এটাই ছিল মূলত আমাদের আজকের নোটিশ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে পারো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।